মাছ আছে? ই ই কি মাছ ওটা? ই ব্যাপক বড় তো, জালতি মারো। ই বাবা, প্রচুর বড় মাছ। ছেলে মাছে মামা, ছেলে মাছের দাম প্রচুর তো। বড় হলে মাছটার দাম ছিল। ভেতরে কি আবার? আরে না, তুমি নৌকা ঘুরাও, নৌকা ঘুরাও, নৌকা ঘুরাও, নৌকা ঘুরাও। দেখা গেছে? নমস্কার অজানা সুন্দরবন থেকে। আজ কিন্তু মামকে নিয়ে একদম কালীচরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর মামের মা কিন্তু খেবলা জাল মেরে চারা সংগ্রহ করছে। তা আজকের বসিকন ফেলে কি মাছ সংগ্রহ করতে পারি বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো, আমরা দেখতে থাকি। ক্যামেরায় কিন্তু মাম থাকছে। আমরা কিন্তু গাড়াল নদীর মাছ বরাবর চলে এসেছি, আমাদের চারাও কিন্তু গাঁথা চলছে। যে জায়গায় আজকে বড়শির দোনটা ফেলবে সেখানে কিন্তু আমি কখনোই যাইনি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতন আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নূতন নূতন ভিডিও দেখার জন্য। আমরা কিন্তু দেখতে দেখতে অনেকটা দূরেই চলে যাচ্ছি। এধারের এই জঙ্গলটা কিন্তু খুব খতরনাক জঙ্গল, এখানে কিন্তু টুরির কোনো পারমিশন নেই। মাম দেখেছো তো অতটা উঁচু জঙ্গল? হ্যাঁ, এখানে কোনোদিন আসা হয়নি। এখানে কিন্তু আমি এই জীবনের প্রথম এসেছি। এগুলো ভাঙন নাকি? এগুলো ভাঙন ভাঙনে চলে। মানে নদী পুরো শেষ হবে না। আমাদের গাঁড়াল নদী থেকে কিন্তু এই নদীটা দেখা যেত। আমি ভাবতাম যে ওখানে কবে যাব, কিন্তু আজ কিন্তু চলে আসলাম। বঙ্গোপসাগর ওই ডান ধারে, মানে অনেকটাই দূরে এসেছি আজকে। এই জীবনের প্রথম আসলাম এতটা দূরে। তো আপনাদেরকে কী মাছ দেখাতে পারি শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। খাল কত অজানা সুন্দরবনে কিন্তু সর্বপ্রথম কিন্তু আমরা সুন্দরবনটাকে খুব সুন্দর করে বন্ধুদেরকে দেখাই যে এই সুন্দরবন কিন্তু আমাদের ভারতবর্ষের বিখ্যাত সুন্দরবন। মাম সুন্দরবনটাকে খুব সুন্দর করে বন্ধুদেরকে আগে দেখো। আকাশের মেঘটাও কিন্তু খুব সুন্দর। এধারে দেখো কিরকম ভাঙন নেমেছে, কি বড় বড় গাছ নেমেছে। মানে আমার জীবনের এই প্রথম আসলাম এখানে। এখানে কিন্তু মানে ভাঙন লেগে কিন্তু কাঠ সব নদীর দিকে চলে এসছে, নদীর গাছ সব জলে চলে। এটা ঘিরেও কিন্তু আবার অনেকে মাছ ধরে। মানে পাটটা অনেকটাই উঁচু জল ছাড়া। পেপার আজকে রোদও দিয়েছে প্রচুর। এখানে আবার ওপরে হালকা ধানি বন দেখছি, ধানি বন না ওই সেই কি ওটা হেঁতালি বন। এটা একটা খাল নাকি? ও
এটা কিন্তু একটা খাল ঢুকে গেছে ভেতরে। খালের ভিতরে কোনো জল ঢুকিনি। হ্যাঁ এই তো আমাদের দোনটা কিন্তু ফেলা হচ্ছে। ওদিকে মানে শুধু চা লক্ষ্মীখালি কি নাম না মামের নিয়ে কোনো খালের মধ্যে যাবো না। খালে আমার জলও তো উঠিনি। হ্যাঁ বড় খাল জল তাই কি যাবো না ওর নিয়ে যাবো না। ছোট মানুষ একরকম ডেইলি ভয় করে। তো দোন ফেলাটা বন্ধুদেরকে বেশি দেখাবো না। বিশাল রৌদ্রু প্রচুর রোদ। তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। কিন্তু এটা তারকেল দেখা যাচ্ছে। কথা বলে না চলে। আমরা কিন্তু 2 ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু চলে আসলাম আমাদের দোনটা তুলতে। তো দোন তুলে কী মাছ পাই বন্ধুদেরকে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। মানে প্রচুর উঁচু জঙ্গল কিন্তু। এই দূরের দিকে তো নতুন নতুন মাছ ধরে তাই না বাবা? হ্যাঁ চারা সব খেয়ে গেছে। হ্যাঁ দেখা যাক শেষের দিকে হয়তো মাছ ধরবে। আকাশে কিন্তু এতক্ষণ প্রচুর রোদ হয়েছে, এবার কিন্তু মেঘলা ওয়েদার। টান প্রচুর
তো অনেকটা বসছি আমাদের উঠে গেছে মাছ আছে ই ই কি মাছ ওটা ই ব্যাপক বড় তো জালতি মারো ই বাবা প্রচুর বড় মাছ মানে আবর্জনার সাথে মাছটা রয়েছে বাবা অনেকক্ষণ পর অতটা কিন্তু বসে উঠে গেছে তারপরে কিন্তু একটা মাছ ছেলে মাছের দাম প্রচুর তো লাভ দেবে না মামকে নিয়ে এসেছে তাই জন্য মনে হয় নতুন মাছ পেয়েছে একদম জ্যান্ত আর ফুলের মালা জড়িয়ে গেছে তো দেখা যাক বন্ধুদেরকে আর নতুন নতুন কি মাছ দেখাতে পারি কান খুব একটুখানে হাত বন্ধুদের হাত ব্যথা করছে এত কান কত কষ্ট করে সারা মেরে হ্যাঁ কখন কি মাছ পাওয়া যাবে কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ ভালো হতো কখনো নদীতে মাছ হবে আবার কখনো হবে না মানে ওই জায়গাটা প্লেন আর দুই পাশে ঢেউ হচ্ছে এই পাশেও হচ্ছে এই পাশেও আর কোনো মাছ নেই তো কতগুলো বসে উঠে গেল ও বড় নদীতে কিন্তু প্রচুর ঢেউ হচ্ছে আর একটা মাছ ছাড়া কিন্তু এখন আর কোনো মাছের দেখা নেই এখনো কিছু বসি আছে তো দেখা যাক কি মাছ আপনাদেরকে দেখাতে পারি অনেকটাই কিন্তু বসে উঠে গেছে এখনো কিন্তু কোনো মাছের দেখা পেলাম না মাছ আছে টান দিচ্ছে ইয়ে ভোলা মাছ মানে দুটো মাছ কিন্তু দুটোই কিন্তু নতুন মাছ একটা হচ্ছে ভোলা মাছ আর একটা হচ্ছে এটা কি এটা কি মাছ ছেলে মাছ আর ভোলা মাছ আমি কিছুই বুঝতে পারছি না দোল বাজে যাচ্ছে কাঠের গায়ে মাঝে মাঝে
আবার রোদ দিচ্ছে ভালো আর ইচ্ছা হচ্ছে না মানে ধরো লাস্টের দিকে ধরো বড় বড় মাছ তখন তো ব্যাপক আনন্দ হবে ও বাবা আগে তো পাই কি কষ্ট করে মাছ নেই এতক্ষণ তো নিরিখে দিয়েছিল এখন আবার রোদ দিয়েছে প্রচুর সুন্দরবনের একটা ভিডিও করতে কিন্তু প্রচুর কষ্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নূতন নূতন ভিডিও দেখার জন্য তো আপনারা দেখতে থাকুন দেখা যাক আর কি কি মাছ আপনাদেরকে দেখাতে পারি আজ কিন্তু এত কষ্ট করার পরেও কিন্তু আমরা 3 পিসি মাছই পেলাম তার বেশি কিন্তু মাছ পেলাম না মানে প্রচুর রোদ খেতে হয়েছে আজকে তাছাড়া গরম এত কষ্ট করার পরেও কিন্তু 3 পিস বাবা গো ভয় পেয়ে গেছে পুরো এত কষ্ট করার পরেও কিন্তু এই 3 পিসই মাছ আমরা পেলাম তো দেখা হচ্ছে অন্য কোনো পর্বে সুন্দরবনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার।